আচ্ছা বলুন তো, যে ইমাম সাহেব সম্পর্কে একটু বলুন তো, কিভাবে ঘটনাটা ঘটলো? ঘটনা কি, আজকে ওই এসার নামাজ পড়াইলো আমাদের, এসার নামাজ পড়ানোর পরে উনি একটু তাড়াহুড়া বাইরে এলো, বাইরে এনার পরে আমি যাই হোক যাইতে পারি, এরপরে বলে যে একজনের ভুলটা নিয়ে কোথায় গেছে, কোথায় গেছে তার আমরা সঠিক জানি না, পরে যে অ্যাক্সিডেন্ট করার পরে খোঁজ খবর হলাম যে নেই এই অবস্থা অ্যাক্সিডেন্ট করছে, এই ছেলেপেলেরা সবাই দৌড়িয়া হাসপাতালে গেছে, সিরিয়াস মডেলে দৌড়ে হাসপাতালে গেছে, যাওয়ার পরে আর কি কিছুক্ষণ পরে শোনা যায় যেন সে ডেড হয়ে গেছে। উনি কি মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করছে? মোটরসাইকেল, হ্যাঁ মোটরসাইকেল। মোটরসাইকেল কজন ছিল? দুইজন আসলো, আর একজন নিউজ মডেলে আছে, সে পাশে আসলো। উনি উনি কোন মসজিদে ইমাম ছিল? আমাদের ওই পাট্টা বুকের চাতালের মসজিদের ইমাম সাহেব। পাট্টা বুকের চাতালের মসজিদ ইমাম? আমি এলাকার মুসল্লি। আমি হ্যাঁ, আমাদের রমনা দেশের বাড়ি কোথায়? আমার কাজ ওনার দেশে বেরোলো নগরকান্দার সালসা। ওনার নাম? সালসা। ওনার নাম রোহিত হোসেন। বয়স কিরকম হবে? ওনার বয়স তাকরিবান 30 হবে। উনি এই মসজিদে কতদিন ইমামতি করছে? যে মসজিদ আজকে 6 বছর নি, হ্যাঁ 6-7 বছর হয়েছে, এবং আমার পাশের পাশে মসজিদ আছে, সেই জায়গা ঠিক আমার মসজিদ আছে, সেই জায়গা উপরে, সেটা উপরে পাশে। আচ্ছা বলুন তো, যে ইমাম সাহেব সম্পর্কে একটু বলুন তো, কিভাবে ঘটনাটা ঘটলো? ঘটনা কি, আজকে ওই এশার নামাজ পড়াইলো আমাদের, এশার নামাজ পড়ানোর পরে উনি একটু তাড়াহুড়া বাইরে এলো, বাইরে এনার পরে আমি যাই হোক যাইতে পারি, এরপরে বলে যে একজনের ভুলটা নিয়ে কোথায় গেছে, কোথায় গেছে তার আমরা সঠিক জানি না, পরে যে অ্যাক্সিডেন্ট করার পরে খোঁজ খবর হলাম যে নেই এই অবস্থা অ্যাক্সিডেন্ট করছে, এই ছেলেপেলেরা সবাই দৌড়িয়া হাসপাতালে গেছে, সিরিয়াস মডেলে দৌড়ে হাসপাতালে গেছে, যাওয়ার পরে আর কি কিছুক্ষণ পরে শোনা যায় যেন সে ডেড হয়ে গেছে। উনি কি মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করছে? মোটরসাইকেল, হ্যাঁ মোটরসাইকেল। মোটরসাইকেল কজন ছিল? দুইজন আসলো, আর একজন নিউজ মডেলে আছে, সে পাশে আসলো। উনি উনি কোন মসজিদে ইমাম ছিল? আমাদের ওই পাট্টা বুকের চাতালের মসজিদের ইমাম সাহেব। পাট্টা বুকের চাতালের মসজিদ ইমাম? আমি এলাকার মুসল্লি। আমি হ্যাঁ, আমাদের রমনাথ দেশের বাড়ি কোথায়? আমার কাজ ওনার দেশে বেরোলো নগরকান্দার সালসা। ওনার নাম? সালসা। ওনার নাম রোহিত হোসেন। বয়স কিরকম হবে? ওনার বয়স তাকরিবান 30 হবে। উনি এই মসজিদে কতদিন ইমামতি করছে? যে মসজিদে আজকে 6 বছর নি, 6-7 বছর হয়েছে, এবং আমার পাশের পাশে মসজিদ আছে, সেই জায়গা ঠিক আমার মসজিদ আছে, সেই জায়গা উপরে, সেটা উপরে 5-7 বছর আছে। উনি কি মানে মানে কোনো মাদ্রাসায় পড়াশোনা করে? ওই সর্বশুনি মাদ্রাসায় হুজুর যাইছে, ওনারা ওই মাদ্রাসায় পড়াশোনা করতো, পড়াশোনা করার পরে আমাদের ওই জায়গা ওই দর্জির কাজ করতো, এবং ওই ওই এই মাদ্রাসা মসজিদে নামাজ পড়াই, আমরা একটু হয়তো পোষাই যেত, আমরা একটু নতুন চাকরি নেবে মাদ্রাসায়। আচ্ছা এই লাশ আপনারা নিতে চান, এই বিষয়ে আপনার কি দাবি? প্রশাসন লাশ তো আমাদের ওই জায়গায় হাজার হাজার লোক, কারণ ওনারে অনেক মানে ছোট হইতে বড় পর্যন্ত সব লোকই ওনাকে ভালো জানে, ভালোবাসে, তাই ওই জায়গা দিয়ে মনে করেন কয়েক হাজার লোক জড়ো হয়ে গেছে, আমাদের পুরো এলাকার শঙ্করজি ভদ্রপেশার লোক জড়ো হয়ে গেছে, এই জন্য ওনারে অবশ্যই আমাদের ওখানে একটু নিতে হবে, দেখাইতে হবে, তারপরে তার মা বাবা বিয়ে করছে না? বিয়ে করছে। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে।